ডিপ ভেইনে তাইলে আমরা এটা বলবো ডিপ ভেইন আমরা তো আমাদের যাদের বডি সুপারফিশিয়াল ভেইন এর বডি ডিপ সুপারফিশিয়াল ভেইন Mainly, আমরা বলবো lower legs deep veins
about 99%, but 98%. 2% is upper limb vessels, upper limb veins. And deep veins also, pulmonary venous thrombosis, but deep upper vein with less common, least common. So good, very good. Etiology of deep venous thrombosis. Bartos trial. Bartos the next side is, unhi abhi se puchhe, can thrombosis hoy intravenous? By intravascular, thrombosis hoy karon ki? Tinta karon. Ekta hocche endothelial damage, stasis of blood, hypercoagulability of blood. That is, endothelium jodi damage hoy, oikhan theke onek mediator ebong tissue thromboplastin egulo release hoy. Ekhane platelet aggregate korte pare. Stasis of blood. Stasis jodi hoy, stasis dwara thrombus hoy formation chance khub beshi ar hypercoagulability. Hypercoagulable kakhon hoy? Normally amar blood coagulation jate na hoy, anticoagulation kichu dewa ache like heparin. তারপরে অ্যান্টিথ্রোম্বিন 3 প্রোটিন এস প্রোটিন সি ব্লা 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 এই সব দেওয়া আছে এটা হয় না কারণ যদি কনজেনিটাল এই সব অ্যাবসেন্ট থাকে তাইলে হবে নাও কাম টু রিস্ক ফ্যাক্টরস অফ থ্রম্বোএম্বোলিজম রিস্ক ফ্যাক্টরস মানে পেশেন্ট ফ্যাক্টরস মানে এজ কার বেশি হবে ওল্ড এজ এক্স্যাক্টলি ওল্ড এজ এন্ড মেইন সেক্স Old days usually more than 70 years. So, if you have a body, 70 years, you can only be. Male sex, obese, prolonged immobility, bedridden patient, that's a bishop, ICU patient, post-partum patient, cast down as a therapy patient, fractured liver patient, either unconscious patient. These are immobile, immobility. Then pregnancy and PPM, very much important. So, guys, the required compression on a power. You have to operation for so bad. 6 periods, 7 periods, 6 periods. Key card number 6, cause is unknown, sudden death. Sudden death, correct cause of check. Pulmonary thrombosis. পিপেরিয়াম পিপেরিয়াম কত কয়দিন পর্যন্ত পিপেরিয়াম গেল 42 কত দেখ 42 দামাস না 42 42 days পিপেরিয়াম এই পিরিয়ডের মধ্যে হবে ইস্ট্রোজেন থেরাপি যদি দেওয়া হয় যারা ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় ওই ফিমেলদের জন্য বেশি হয় ইস্ট্রোজেন থেরাপি ভেরি গুড ওয়ে দ্যাট ইজ ভেরি গুড ওয়ে দ্যাট দ্যাট স্টেসিস হওয়ার চান্স বেশি যেমন ট্রমা আর সার্জারি টু দা পেলভিস কি লোয়ার মিন মাইন্ড ইট পেলভিস থেকে শুরু পেলভিক ফ্র্যাকচার হলো কারো পেলভিক কোনো সার্জারি হলো পেলভিসের ভিতরে কোনো অপারেশন হলো মেজর অপারেশন লাইক প্রোস্টেটিক ম্যালিগন্যান্সি হিস্টেরেক্টমি অর ম্যালিগন্যান্ট সার্জারি ম্যালিগন্যান্ট কন্ডিশন লাইক ওয়ার্ডিং হিস্টেরেক্টমি এগুলি হলো অথবা হিপ ফ্র্যাকচার টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা লোয়ার লিম ফ্র্যাকচার সেগুলো যদি হয় তাইলে ওদের ডিভিট হওয়ার চান্স আছে ম্যালিগন্যান্সি স্পেশালি পেলভিস এন্ড অ্যাবডোমেন আই বলে দিলছি লিম লোয়ার লিম প্যারালাইসিস প্যারালাইসিস এতে কি হবে ওই লিমটা সে মুভ করবে না স্টেসিস হবে ব্লাড এর জন্য হবে তারপর নেফ্রোটিক সিন্ড্রোম কেন হতে পারে হাইপারলিপিডেমিয়া হয় না ঠিক আছে আর প্রোকোগুলেন্ট ফ্যাক্টর গুলো হচ্ছে ইউরিনে সাঁতার ভেরি গুড স্কোপটা চলে গেছে আমি ফতন হয়ে যাবো না নেফ্রোটিক সিন্ড্রোম সো এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলি আছে বা প্রোকোয়াগুলেন্ট সেগুলি প্রোটিন সি প্রোটিন এস অ্যান্টিথ্রোম্বিন 3 এগুলি সাথে বের হয়ে যায় নেফ্রোটিক সিন্ড্রোমে রিসেন্ট এমআই এর হিস্ট্রি যদি থাকে হার্ট ফেলিওর থাকে তাইলে সম্ভব নেক্সট প্যাথোলজি প্যাথোলজি কি হয় এটা থ্রম্বাস ফর্ম হয় ফর্ম থেকে থ্রম্বাসের প্রোপাগেশন হয় প্রোপাগেশন যদি কাপ মাসেল হয় বাড়ে কিন্তু থ্রম্বাসটা টুয়ার্ডস হার্ট
এটাকে বলে প্রপাগেশন তাহলে থ্রম্বাস প্রপাগেশন এম্বোলাস ফর্মেশন যে টুকরো টুকরো হয় হোয়াট ইজ এম্বোলাস হোয়াট ইজ থ্রম্বাস এটা বুঝলাম দিস গনস থ্রম্বাস ইজ এম্বোলাস মাল্টিপল এম্বোলাই সো এই থ্রম্বাস যে কোথায় আটকাবে কি থেকে হার্টে কেন আটকাইল না লিভারে কেন আটকাইল না লিভারে কেন আটকাইল যেটা লিভারে আটকে তো লিভারে তো যাই না লিভারের ভিতরে কোনো সিস্টেম যায় নাই এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে চলে যাবে রাইট হার্টে এবং ফার্স্ট ক্যাপিলারি বেড পার্ট হচ্ছে লাঙ্গে পালমোনারি আর্টারি দিয়ে লাঙ্গের ক্যাপিলারি সিস্টেম দিয়ে আটকে দেবে সো পালমোনারি থ্রম্বাস বলে যে হোয়াট ইজ স্যাডেল এম্বোলাস যদি পালমোনারি বাইপাস কাছে একটা বড় থ্রম্বাস এস শেপের স্যাডেল এর মতো স্যাডেল মিস এস স্যাডেল শেপের দুই পালমোনারি আর্টারিতে দুইটা পা দিয়ে বসে আছে দুইটা ব্লক করে দিয়েছে সো স্যাডেল এম্বোলাস সো থ্রম্বাস এম্বোলাস ফর্মেশন পালমোনারি থ্রম্বোলিজম অ্যাকিউট রাইট হার্ট ফেলিওর why you can try for right heart failure as right heart cannot pump beyond the thrombus so there is pulmonary hypertension right heart failure right heart hypertension failure and cardiac ischemia তোমরা কার্ডিওজেনিক শকের একটা একটা কজের মধ্যে পড়ছো তোমরা কি কি পড়ছো হাইপোভলেমিক শক কার্ডিওজেনিক শক তারপর আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ আর ডিস্ট্রিবিউটিভ এটা কিন্তু অবস্ট্রাকটিভ শকের শকের মধ্যে আছে তাই না পালমোনারি থ্রম্বাস বলে সো দ্য ক্লিনিক্যাল ফিচারস অলরেডি তোমরা বলে ফেলছো ক্লিনিক্যাল ফিচার দেখে ফেলছো পেইন এন্ড টেন্ডারনেস সোয়েলিং অফ দ্য লেগস যেখানে হবে সোয়েলিং অফ দ্য লেগস লেগ সার্কামফারেন্স ইজ ইনক্রিজ বাই মোর দ্যান 3 সেমিমিটার 3 সেমিমিটার চেয়ে বাড়ছে আকি কেমনে বুঝবো আপনি আমরা বললাম যে ওই যে সোয়েলিং কে যদি লেগ সার্কামফারেন্স মানে কি তাহলে মাপ সার্কামফারেন্স আরেক পাস আগে যে 3 সেমিমিটার বাড়ছে কেমনে বুঝবো আরেক পাস ছবিটা দেখাই নাই হোমের সাইন এখন এটা করা হয় না কারণ 38% ক্ষেত্রে হোমের সাইন পজিটিভ হয়ে যায় ডিপ ভেইন থ্রম্বোসিস 38% পেশেন্টে হোমের সাইন পজিটিভ আর নর্মাল পেশেন্টে পজিটিভ থাকে 58% হোমের সাইন ওরে লাভ কি এটা নতুন আমি শিখলাম বাট এটার মূল কারণ হচ্ছে হোমের সাইন হচ্ছে ফোর্স ডর্সিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল এনকেলটাকে যদি তুমি ফোর্স ডট এরকম ধরে এনকেলকে ফোর্স ডট ফ্লেকশন করো তাহলে কি হবে কাপ মাসল টট হবে তাই না টট হলে কি হবে ওটার মধ্যে প্রেস প্রেসার হবে প্রেসার হলে পেশেন্ট পেইন ফিল করবে পেইন বাড়বে তো এটা কোন হোবিল সাইড এটা তো হইলে কি কি চান্স থাকবে দেয়ার ইজ চান্স অফ দিস লস লাইক দেয়ার ছিল থ্রম্বাস হিসেবে চাপ দিয়ে তুমি এটা অ্যাম্বুলেন্স বানিয়ে দিচ্ছ সো So it is obsolete. But don't tell what is Hohmann's sign. Next, differential diagnosis. Differential diagnosis. Again, I'm a cellulitis. I don't know what to say. What about cellulitis? Ruptured Becker's cyst. Becker's cyst. Becker's cyst. Not Becker's cyst. Same banal. Calf muscle hematoma. Ruptured plantaris muscle. Arwarwa. Asset. DBT score. Ita madhe rotum nada. Lose all the ডিপ ব্রেনাস থ্রম্বোসিস হয়েছে কিনা ক্লিনিক্যালি বোঝার একটা স্কোর আছে এই বেশ কয়েকটা স্কোরিং সিস্টেম হচ্ছে একটা ওয়েল স্কোরিং সিস্টেম এই প্রত্যেকটা একটু নাম্বার দেওয়া আছে ইন্টারপ্রিটেশন আচ্ছা এর আগেটা দেখাও একটু হ্যাঁ আমরা যে কিছু ফ্যাক্টরস যেমন যার অ্যাক্টিভ ক্যান্সার আছে 6 মাস ধরে চিকিৎসা পাচ্ছে যার প্যারালাইসিস আছে এরা প্রত্যেকে এক করে পাবে ইমোবিলাইজেশন 4 দিন যাবত ইমোবিলাইজ এক পাবে সোলেন ল্যাগ যদি দেখো তাইলে এক পাবে সোলেন কাপ যদি পাবে 3 সেমিমিটারের বেশি তাইলে এক পাবে পিটিং এডিমা থাকে এক পাবে কোলোরেট্রাল সুপারফিশিয়াল ভেইন যদি দেখে সেটা থাকে এক পাবে আর যদি তোমার আরেকটা ডিডি থাকে যেমন রিট মেবি হেমাটোমা বা হিস্ট্রি অফ ইনজুরি এ পাবে নেগেটিভ -2
সব পরে দেখা গেল যদি তিন বা তার বেশি হয় তাহলে ডিপিটি ডায়াগনোসিস হওয়ার চান্স বেশি, আর যদি লেস দেন ওয়ান হয়, লেস দেন ওয়ান হবে কেন, নাম্বারই তো ওয়ান বলছি, মাইনাস ওয়ান মাইনাস টু আছে ও দিয়ে কিন্তু মাইনাসের দিকে চলে যাবে, সো এক একটা নিচে হয়ে যাবে, মাইনাস ওয়ান মাইনাস টু যদি হয় তাইলে লেস লিস চান্স ইনভেস্টিগেশন। আমরা কি পরীক্ষা করে বুঝতে পারি এর আগের স্লাইডটা ডিডি যখন কোথাও থ্রম্বাস হবে, থ্রম্বোসিস হবে, কোয়াগুলেশন ক্লটিং হবে, ক্লটিং এর আলটিমেটলি কি হয়, ফিব্রিন ফ্লুইড, তাই তো, ফিব্রিন, তাই না, ফিব্রিন আলটিমেটলি প্লাজমিনোসেন বা ব্লাবলা এরকম কিছু আছে, প্লাজমিনোসেন অ্যাক্টিভেশন প্লাজমিন এগুলিতে ব্রেক হয়ে যায়, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে, এই ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টের একটা পার্ট হলো ডি ডাইমার, এটা ক্রস লিঙ্কেজ করে, ক্রস লিঙ্কেজ ক্রস লিঙ্কেজ ফাইবার পাথ ফিল করে ডি ডাইমার, সো ডি ডাইমার আমরা এস্টিমেশন করব, ডি ডাইমার বেড়ে যাবে, তো ডি ডাইমার যদি বাড়ে তাইলে আমরা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে দেখব যে এটা সরি থ্রম্বোসিস ডায়াগনোসিস ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড কত জানো, ডুপ্লেক্স আগে বলে আল না স্যার ডুপ্লেক্স বুঝো, আপনি কোথায় আছি আজকে, আপনি ডুপ্লেক্স বুঝো, আপনি ডুপ্লেক্স বুঝে না, তুমি বুঝো ডুপ্লেক্স বুঝে না, কিন্তু আপনাকে তখন আমরা বিয়ে দিব, সে বলবে আমরা এর মধ্যে সবাই বুঝো গুলি মনে করে নিজেকে নিজে সবচেয়ে সুন্দর মনে করে তাকে তুমি যে এখানে চর হিসেবে কাজ করবা দেখবা যে আমার জামাই কি করতেছে, সে আসে এখানে কিছু করে শুধু সে ছিল টকিং মেশিন খালি কথা বলে, তারপরে কাজ করে না, আসছে একই কথা, সে খালি কথা বলে, ওর সাথে কথা বলতে, ওর সাথে উল্টা পাল্টা কথা বলতে, খালি কথা বলে, দাদা তোমাকে পানিশমেন্ট দিই, তোমাকে পানিশমেন্ট হবে, তুমি কথা বলতে পারবা না, নিজে নিজে কোনো কথা বলতে পারবা না, শুধু আরেকজনের কথা না শুনবা, তার লাস্ট ওয়ার্ডটা শুধু রিপিট করতে পারবা, ইয়ো 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 ইয়ো। সো আল্ট্রাসাউন্ডে কি হয়, একটা প্রোব থাকে, দেখছো তো আমরা ছবিতে সবাই, এই প্রোবটা পেটে লাগানো হয়, লাগানো হইলে প্রোবের মধ্যে থাকে কিছু ক্রিস্টাল, এগুলোকে বলে যে
শক্ত জিনিসগুলো থেকে বাধা প্রত্যেকে ব্যাক করে, এটাকে বলে ইকো। ইকো এসে আবার কবে যায়, প্রত্যেকে কম্পিউটারে যায়, কম্পিউটার তখন অ্যানালাইসিস করে। সো এটা অ্যানালাইসিস করে সব যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড সেভাবে আসে গ্রাফ, সেইটাকে আবার ইমেজ দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে। ইভেন এটা ফ্রিকোয়েন্সি কত একটা কাউন্টও করা যায়। সো আমরা যেটা কাউন্ট করি নাম্বার ওয়ান টু থ্রি, এটা হচ্ছে এম মোড আলট্রাসাউন্ড, যেটা এম মোড আলট্রাসাউন্ড ইউজ করে ইকো কার্ডিওগ্রাফিতে। সো আমরা একটা ফ্লোয়িং অবজেক্টের যদি ছবি ইকো নেই, তাহলে ইকোটা কেমন হবে? হ্যাঁ, আঁকি যদি আমার প্রোবের দিকে আসে তাহলে ইকো বাড়বে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বাড়বে, দূরের সরে গেলে কমবে। তো সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ওটা একটা ছবি দিতে পারবো, সে যদি কাছে আসে তাহলে লাল, সে যদি দূরে যায় নীল। তাইলে যদি আমরা একটা ভেসেলের ছবি দিই তাহলে আমার প্রোবের দিকে যেটা আসছে সেটাকে আগে লাল দিয়ে দিবো, দূরে যাচ্ছে রেল নীল দিয়ে দিবো, তাহলে বুঝতে পারবো, তাই না? তাইলে আমরা যদি ডক্টর আলট্রাসাউন্ড করি তাইলে আমরা কালার বুঝতে পারবো, লাল দিয়ে কোনটা বেশি কোনটা ফ্রিকোয়েন্সি কম কোনটা বেশি। এখন বি মোড আলট্রাসাউন্ড করলে কি বুঝতে পারবো? শুধু ভেসেলটা ছবি তুলতে পারবো, ব্লাড কিন্তু বুঝবো না। ব্লাডের ফ্লোয়িং জিনিসটা ফ্লোয়িং ব্লাড সেটার ছবিটা বুঝবো হচ্ছে ডক্টরে। তো বি মোড আলট্রাসাউন্ডের সাথে যদি ডক্টর যোগ করো তাইলে এটা কম্পিউটারে যোগ করতে হবে, কিছু করতে হবে না, ডুপ্লেক্স বেরোবে, ডুপ্লেক্স আলট্রাসোনোগ্রাম। সো ডুপ্লেক্স আলট্রাসাউন্ড করবো আমরা ভেনোগ্রাফি করতে পারি। ভেনোগ্রাফি হচ্ছে টু সি দ্য ভেইন, এখানে আমরা ভেইনের মধ্যে ইনজেকশন দিব, এটা একটা অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি। অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি কি? আমরা পায়ের ভেইনের মধ্যে কি দিব? ডাই দিব, ডাই দিয়ে ভেইনের ওই দিকে যে আটকে গেছে ভেনোগ্রাফি। আর হচ্ছে এমআরআই সিটি স্ক্যান, এইগুলি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। নেক্সট কমপ্লিকেশন, অনেক কম বলেছিলাম এই জায়গায় কমপ্লিকেশন, কী কমপ্লিকেশন? তার মানে সম্বন্ধে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কি বলবো, হ্যাঁ, পালমোনারি সম্বন্ধে বলেছিল। দেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, যেটা বললাম ভেইনগুলি নষ্ট হয়ে যাবে, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। নাও হাউ টু প্রিভেন্ট দি ভেইন থ্রম্বোসিস, ডিপ ভেইন থ্রম্বোসিস প্রিভেন্ট করা যায়, প্রিভেন্টেবল। সো আমরা কেন বসে ডেভেলপ করবো, তারপরে আমরা এটাকে ঠিক করবো, যেহেতু এটা খারাপ। সো সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারা রিস্কের মধ্যে আছে, বয়স বেশি, হিপ সার্জারি হচ্ছে বা এরকম সার্জারি হচ্ছে, বা মেডিকেল কন্ডিশন, মেইন পার্সন, বা প্রিপেরিয়াম লেডি, বা প্রেগনেন্ট লেডি, হ্যাঁ, তার আগের একটা ডিবিটেড হিস্ট্রি আছে, বা এইসব পেশেন্টকে আমরা বলবো যে হাই রিস্ক পেশেন্ট। এইগুলি করে যাদের রিস্ক আছে তাদের বেলায় আমরা প্রিভেনশন দিব। কি প্রিভেনশন? আর্লি মোবিলাইজেশন, যে কোনো অপারেশন করো তার থেকে বেশি পয়সা রাখা যাবে, আর্লি মোবাইলাইজেশন। তারপর হচ্ছে ওয়েট রিডাকশন, ওয়েট কমাইতে হবে, একটা তো স্মোকিং, যাই হোক গিন্নি বলে কেসটা বেটাইছো, যেই বিজনেস স্মোকিং কমা, সো এখানে স্মোকিং বাদ দিতে হবে। ওয়েট রিডাকশন, ওবেসটা ওয়েট কমাবে। স্টপ ইস্ট্রোজেন পিল 1 মান্থ বিফোর অপারেশন, অপারেশন সব মহিলাদের বিশ্রী দেয়, আপনারা কি পিল খান, পিল খান 1 মাস আগে স্টপ করতে হবে, পিল অবস্থা কোনো অপারেশন নয়। সো লোড আমরা এটা এগুলি প্রিভেন্টেবল, আর কিছু ড্রাগ দিতে পারি যারা তোমার রিস্কের মধ্যে আছে তাদেরকে আমরা এগুলি আমরা ক্যাটাগরাইজ করি, লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক, এগুলি আপনাকে লিখলাম না, তাদের বেলে কি কি প্রোফাইলেক্সিসের ড্রাগ আছে সেগুলি আমরা জানবো, ট্রিটমেন্টের মধ্যে লাগবে কি কি ড্রাগ আছে। লো ডোজ আনফ্র্যাকশন হ্যাপারিন, আনফ্র্যাকশন হ্যাপারিন মিন্স হ্যাপারিন, হ্যাঁ, কাঁচা হ্যাপারিন, কাঁচা হ্যাপারিন মিন্স মানে অরিজিনাল হ্যাপারিন, যাকে আমরা রয় রয় মডিফাই করি না,
So low dose unfractioned heparin amra operation er 2 ghonta age bole injection dewa hoy. So protocol se ebhabe amra injection diye dite pari. Eta na hole amra low molecular heparin eta aro bhalo. Eta hocche boron bleeding tendency kom pare. Kan tumi dila dewar por dekha gelo je aro bleeding hoye gelo sei bleeding. Eta jene lamole jabe. Seta aro kharap na. So tomake balance kore dite hobe. Low dose, then low molecular weight heparin. Data to be taken only that that the tumor part after the injection, the flexin injection, not the chapter. So it is enoxaparin, low molecular weight heparin, enoxaparin, aro aro ase. Warfarin is a tablet. So the heparin, the low molecular heparin, actually, we do have that warfarin is different. That is gazetted compression stockings. IPD, IPC, intermittent pneumatic compression device. Graduated compression stockings ki jinis. Ye dekho ekdum moja pa jaye shocks regularly pressure tomar gradually baki theke upore dike. Foote sabse kom tarpor ankle er to kom tarpor upor er to kom tarpor er upor ekdum graduated stockings pa jaye. Graduated compression stockings use korte pare othoba intermittent pneumatic compression device ache eta ta ei moto bit machine er moto ota bedha dewa hoy compressor er moddhe ebong eta 1 minute e koto second 18 second 18 second pressure dibe ar 20 second release hoye thakbe dorkar chilo dekho erokom pressure kichu kon chap dibe abar chhere debe so eta hocche শেষ করে দিলা আচ্ছা ঠিক আছে তো কি হয়ে গেল না না প্রিসক্রিপশন ট্রিটমেন্ট হচ্ছে যা হয়ে গেল তাকে আমরা ট্রিটমেন্ট দেব কি কি ট্রিটমেন্ট দেব হেপারিন দিতে পারি লো মলিকুলার হেপারিন দিতে পারি ওয়ারফারিন দিতে পারি এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট সো আগে আমরা হেপারিন বা আনফ্রাকশন হেপারিন দেব দিয়ে ওয়ারফারিন তারপর দেব ওয়ারফারিন এফএ এফই নয় এফআর ওয়ারফারিন এই ড্রাগটা যখন হেপারিন চলতে থাকবে সেই অবস্থায় আমরা ওয়ারফারিন শুরু করব ওয়ারফারিন শুরু করে তারপরে আমরা 3-4 দিন পরে আমরা হেপারিন উইথড্র করব এবং ওয়ারফারিন আমরা মেইনটেইন করব হাউ মেনি মান্থ রিস্ক অনুযায়ী 1 বছর পর্যন্ত 12 মাসে ওয়ারফারিন চলতে থাকবে সো এখন এটা আমরা কিভাবে কতটুকু দিব সেটা কিভাবে বলব আমরা এখানে এটিটি নামে একটা টেস্ট আছে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাই এটা হ্যাঁ এটা হচ্ছে 2 থেকে 3 গুণের মধ্যে রাখবে 2 টু 3 ফোল্ড এফিটিটি নরমাল এফিটিটি তাকে বাড়ায় ডাবল অর ট্রিপল পর্যন্ত রাখবে এর বেশিও না কমও না আরেকটা হচ্ছে লেস কখনো ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস যদি এসবে না হয় আমরা কি ভেনির ভিতরে ক্যাথেটার দিতে পারি দিয়ে ওই যেখানে থ্রম্বাস আছে ওই জায়গায় ডিরেক্ট করে ওই জন্য সরাসরি ড্রাগ দিতে পারি কি ড্রাগ দিই আমরা সেই টিস্যু থ্রম্বোপ্লাস্টি না টিস্যু প্লাজমিনের জন্য অ্যাক্টিভেটর কি দিয়ে টিপিএ দিয়ে ওটা লাইসিস করে দিতে পারি সো এটা হচ্ছে ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস আর একটা হচ্ছে কিছুতে কিছু হইলো না ওইখানে একটা থ্রম্বাস হয়ে ভেসেল ভেসেল গ্যাঙ্গিন হয়ে গেল সো থ্রম্বেক্টমি আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এত কিছু করতেছে হচ্ছে যাতে পাবলিক থ্রম্বো বলিজম হয় যাদের চান্স আছে পাবলিক থ্রম্বো বলিজম হওয়ার কিন্তু তাকে হেপারিন দেওয়া যাচ্ছে না হেপারিন দেওয়ার কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু কি কি কন্ট্রাইন্ডিকেশন যা ব্লিডিং ডিসঅর্ডার আছে হ্যাঁ বা যা কি নার্ভাস সিস্টেমে অপারেশন হয়েছে ব্রেইন স্পাইনাল কর্ডে রেটিনাতে যাদের বা চোখে অপারেশন হয়েছে তাদের বেলায় বা রিসেন্ট একটা এমআই হিস্ট্রি আছে রিসেন্ট একটা স্ট্রোকের হিস্ট্রি আছে হেমোরেজিক স্ট্রোক সেই ক্ষেত্রে ভি কনফাইন দিবে তখন কি করবা ফিল্টার দিয়ে বাতা বাতাস তো মানে একটা ফিল্টার একটা ছাতি বসায় দিবা বা একটা আমব্রেলা বলে এটাকে একটা ছাতার মতো আমব্রেলা এটা বসায় দিবে ইনফিলিয়ার ভেনা ক্যাভিটি যাতে ক্লটগুলি উপরে যেতে না পারে এটা বলে ইনফিলিয়ার ভেনা ক্যাভিটি ফিল্টার নেক্সট নাই শেষ